বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে বাংলাদেশ দল জুড়ে অস্বস্তির যেন নেই কমতি। স্বস্তি কেবল মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে বলে ফিল্ডিংয়ে, যে রিয়াদকে আগের বিশ্বকাপের দলে জায়গায় দেয়া হয়নি। 2024-এ সেই রিয়াদই যেন সবচেয়ে বড় আস্থার নাম। ভক্তদের সব মন্দ লাগার মাঝে একমাত্র ভালো লাগা রিয়াদের ব্যাটেই। তাই তো নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে টাইগারদের বাজির ঘোড়া এই মাহমুদুল্লাহ রিয়াদি। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। অনেকেই বলেন টি টোয়েন্টি নাকি তরুণদের খেলা, আর 30 বছর বয়সী রিয়াদের তো অনেকেই এই ফরম্যাটের দলে সুযোগই দেখেননি। কিন্তু তিনি দেখাচ্ছেন কামব্যাক কাকে বলে। 2022 সালের এশিয়া কাপের পর লম্বা সময় ধরে টি টোয়েন্টি ফরম্যাটের বাইরে থাকতে হয় রিয়াদকে। সেই বছরের বিশ্বকাপ তো মিস করেনি। 2023-এ 20 ওভারি ফরম্যাটে জাতীয় দলের হয়ে একটা ম্যাচও খেলার সুযোগ মেলেনি। ওয়ানডে বিশ্বকাপে ভালো খেলে কাটেন টি টোয়েন্টি দলের টিকিট, আর কামব্যাকের পর থেকেই দেখাচ্ছেন একের পর এক ঝলক। কামব্যাকের পর নিজের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে 31 বলে 54 রানের দুর্দান্ত নক। যে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনায় বাদ পড়েন টি টোয়েন্টি দল থেকে, কামব্যাক টি টোয়েন্টিতে খেলেন 174 স্ট্রাইক রেটে। টি টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটারের স্ট্রাইক রেটই আহামরি না। পুরো ক্যারিয়ার হিসাব করলে এই ফরম্যাটে রিয়াদের স্ট্রাইক রেট মাত্র 119। তবে 2024-এ রিয়াদ যেন একটু অন্যরকম। দলে ফেরার পর এই ফরম্যাটে 10টা ম্যাচ খেলেছেন তিনি, 7 ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পান। এই 7 ইনিংসে রান করেন 177, গড় 35-এর ওপরে, স্ট্রাইক রেট 145+, 14টি চারের সাথে হাকান 7টা ছক্কাও। রিয়াদের এমন দারুণ পরিসংখ্যানের বেশিরভাগ ম্যাচই আবার ঘরের মাঠে, সেখানকার উইকেট নিয়ে ব্যাটারদের অভিযোগের অন্ত নেই। দুর্দান্ত ব্যাটিং পরিসংখ্যানের 7 ইনিংসের 5টাই আবার দেশের মাটিতে। অনেক দেশি ব্যাটার উইকেট নিয়ে অভিযোগ করলেও রিয়াদ ঠিকই মাঠে দিয়েছেন সেরাটা। বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রে সবশেষ প্রস্তুতি ম্যাচেও ব্যাটে বলে ফিল্ডিংয়ে মুনশিয়ানা দেখান টাইগার অলরাউন্ডার। ভারতের বিপক্ষে 2 ওভার বোলিং করে রোহিত শর্মার উইকেট তুলে দলকে এনে দেন ব্রেক থ্রু, আর বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ নিয়ে শিবম দুবেকে ফেরানোর ঘটনা তো ভক্তদের স্মৃতিতে তরতাজা। ব্যাটিংয়ে তো খেলেন দলের হয়ে সেরা ইনিংসটাই। মাত্র 41 রানে 5 উইকেট হারিয়ে দল যখন ধুঁকছিল, রিয়াদ তখন ব্যাটিংয়ে নেমে খেলেন 28 বল থেকে 40 রানের রাজস্বিক নক। 50ও পেতে পারতেন, তবে প্রস্তুতি ম্যাচে দলের অন্যদের সুযোগ দিতে এবং নিজে চোটমুক্ত থাকতে মাঠ ছাড়েন এই ব্যাটার। রিয়াদ ধারাবাহিকভাবে ভালো খেললেও দল হিসেবে সেভাবে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ, কারণ উপরের সারির ব্যাটাররা যে শুরুতেই উইকেট হারিয়ে দলকে ফেলে দেন বিপদে। বিশ্বকাপে নিশ্চয়ই রিয়াদ ধরে রাখবেন ধারাবাহিকতা, সাফল্য পেতে প্রয়োজন দলের বাকি ব্যাটারদের ফর্মে ফেরা। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।